সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 10ই অক্টোবর বৃহস্পতিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে নজরে রাখার মতো বটম লেভেলের 10টি শেয়ার। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি 10টি বটম লেভেলের শেয়ার, যেই শেয়ারগুলোর প্রাইস বর্তমানে কম আছে কিন্তু ট্রেন্ড অবস্থান আছে ভালো, ট্রেন্ডি, এই ধরনের 10টি শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করব এবং তাদের বর্তমান পি অবস্থান বন্ধু বর্তমান ক্লোজ প্রাইসগুলো আমি তুলে ধরব। তার আর এই যে 10টি শেয়ার আপনাদেরকে উল্লেখ করব, তার মানে এটা নয় যে আপনাদেরকে এই 10টি শেয়ার বাই বা সেল করার জন্য আমি প্রলুব্ধ উৎসাহিত বা নিরুৎসাহিত করছি। শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান, বর্তমান পজিশন, বিভিন্ন রকম এবং বর্তমান ট্রেন্ড বজায় রেখে তাদের অবস্থানগুলো আমি তুলে ধরছি। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, তারা দর্শক দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আমাদের আজকের আলোচকিত শেয়ারটি হচ্ছে, প্রথম আলোচকিত 10টি শেয়ারের মধ্যে প্রথম যে শেয়ারটি আপনাদেরকে আলোচনা করব সেটি হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এশিয়াটিক ল্যাবরেটরিজ শেয়ারটির বর্তমানে আমরা ক্লোজ প্রাইস গতদিন 33.40 এবং এই শেয়ারটি এক বছরের মধ্যে 79.40 সর্বোচ্চ অবস্থান ছিল। এই নতুন শেয়ার, নতুন মার্কেটে আসা এই শেয়ারটির 12.24 কোটি শেয়ার, আমরা 79.40 পয়সা পর্যন্ত সর্বোচ্চ অবস্থান দেখেছিলাম। এরপর শেয়ারটি কারেকশন হয়ে আমরা রিসেন্ট টাইমে 31.60 টাকাতে চলে আসতে দেখি। তারপর শেয়ারটি গতদিন কিছুটা ইনক্রিজ করে প্রাইস আপ করেছে। এরপর আমাদের আজকের আলোচকিত শেয়ারটির মধ্যে যে 10টি শেয়ার, এরপর দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব শেয়ারটি হচ্ছে ইউনিক হোটেল। দীর্ঘদিন আমরা এই শেয়ারটা একটা বটম লেভেলে এবং একেবারে লো লেভেলে পড়ে থাকতে দেখেছি। স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, গতদিন 8,29,28,000 শেয়ার ভলিউম লেনদেন করে 20 পয়সা দাম বেড়ে 50.20 টাকা ক্লোজ প্রাইস ছিল। ইউনিক হোটেল শেয়ারটি বর্তমানে পি রেশিও 9.56, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। বর্তমানে ইপিএস 5.25 টাকা। শেয়ারটি বর্তমানে দেখুন 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস 60.50 টাকা, বর্তমানে 50 টাকা প্রাইস রয়েছে। এরপর আমরা তৃতীয় যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে ইন্ট্রাকো। আমরা গেনার দিক দিয়ে কতদিন 20 নম্বরে অবস্থান দেখেছি, 17,52,000, 3,87,00,000 শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1.50 টাকা দাম বেড়ে 7.08% ইনক্রিজ করে 22.70 টাকা ক্লোজ প্রাইস ছিল ইন্ট্রাকো। বর্তমানে শেয়ারটির ইপিএস 96 পয়সা এবং পি রেশিও 23.65, সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। এক বছরের মধ্যে লোয়েস্ট প্রাইস 20.30, 21 টাকার মতো এবং বর্তমানে 22.70। তো অবশ্যই এটি একটি বটম লেভেলে রয়েছে, 300 দিনের মধ্যে এভারেজ 39 টাকা, বর্তমানে 22.70। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আমাদের আজকের আলোচকিত চতুর্থ শেয়ারটি হচ্ছে একটি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল, বেক্সিমকো ফার্মা। গতদিন 5,25,000 ভলিউম নিয়ে 3,82,00,000 শেয়ার ট্রানজ্যাকশন করে 3.53% ইনক্রিজ করে 2.50 টাকা দাম বেড়ে 73.30 টাকা ক্লোজ প্রাইস ছিল। এক বছরের মধ্যে আমরা সর্বোচ্চ অবস্থান 146, বর্তমানে 73, ইপিএস 13 টাকা এবং পি রেশিও 5.64, খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। নেট অ্যাসেট ভ্যালু 104, শেয়ারের প্রাইস 73, 13 টাকা ইপিএসের শেয়ার খুব কম অবস্থানে পড়ে আছে এবং এভারেজ 98.50 টাকা 300 দিনে, সেখান থেকেও বর্তমানে অনেক কম রয়েছে। এরপর বেক্সিমকো ফার্মার পর আমরা আইটি সেক্টরের জেনেক্সিল, দেখুন 8,97,000 ভলিউম নিয়ে 3,88,00,000 শেয়ার ট্রানজ্যাকশন করে গতদিন 2.80 টাকা দাম বেড়ে 8.14% ইনক্রিজ করে 37.20 টাকা ক্লোজ প্রাইস ছিল।
বর্তমানে ইপিএস 3.39, পি রেশিও 10.97, যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগী লোন মার্জিন বলবৎ রয়েছে। এরপর বন্ধুরা আমরা পরবর্তী যেই শেয়ারটি আলোচনা করব সরকারি শেয়ার বিএসসি। গতদিন আমরা 4,30,000 ভলিউম নিয়ে 3,05,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে প্রাইস বাড়েওনি কমে নেই, অপরিবর্তিত ছিল 71.40 টাকা। এক ববছরের মধ্যে 134.50 টাকা সর্বোচ্চ এবং এক বছরের মধ্যে লোয়েস্ট 68.50, 69 টাকা মতো, বর্তমানে আছে 71.40 টাকা, এভারেজ প্রাইস 114। তো সেই লেভেল থেকে বিশাল একটা কম রয়েছে বর্তমানে প্রাইস। গত 7ই অক্টোবর শেয়ারটি সর্ব লোয়েস্ট বা ক্লোজ ভ্যালু তৈরি করেছিল রিসেন্ট টাইমে 300 দিনের মধ্যে 69.40 টাকা। এরপর আমরা যে পরবর্তী যে শেয়ারটি আলোচনা করব, এই শেয়ারটি ব্যাপক হাই লেভেল থেকে দাম ফল করে বর্তমানে সিপাল শেয়ারটির কথা বলছি। 6,77,185 ভলিউম নিয়ে 3,01,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আমরা, বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গতদিন 1.40 টাকা দাম বেড়ে 44.80 টাকা ক্লোজ প্রাইস ছিল, 3.23% ইনক্রিজ করে। দেখুন শেয়ারটি 5.09 টাকা ইপিএস এবং এক বছরের মধ্যে 214.90 টাকা ছিল, বর্তমানে একেবারে লোয়েস্ট লেভেল 44.80 টাকা বটম লেভেলে এবং এক বছরের মধ্যে 43, 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস 115.80 টাকা। গত 7ই অক্টোবর শেয়ারটি 43.30 টাকায় একটা লোয়েস্ট অবস্থান তৈরি করে এবং লোয়েস্ট ক্লোজ ভ্যালু করার পর গত 2 দিন শেয়ারটির প্রাইস ইনক্রিজ করেছে। শেয়ারটি ব্যাপক ফল করে একদম বটম লেভেলে চলে এসেছে। এরপর আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি হচ্ছে একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার ফোয়াং সিরামিক। গতদিন 19,13,000 ভলিউম নিয়ে 2,56,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 20 পয়সা দাম বেড়ে 1.49% ইনক্রিজ করে 13.60 টাকা ক্লোজ প্রাইস ছিল। বর্তমানে পি রেশিও 50, যদিও ওভারঅল রিস্কি ঝুঁকিপূর্ণ পি অবস্থান। ইপিএস পজিটিভ 27 পয়সা এবং এক বছরের মধ্যে সর্বোচ্চ ছিল 32.40, লোয়েস্ট 11.60, বর্তমানে 13.60। এক বছরের মধ্যে এভারেজ প্রাইসই 23 টাকা, বর্তমানে প্রাইস লো লেভেলে এবং বটম লেভেলে আছে। শেয়ারটির প্রাইস কম থাকলেও এটি একটি লো পেড বা জাং জাতীয় শেয়ার। এরপরে আমরা আজকে পরবর্তী শেয়ার ফুড সেক্টরের একটি শেয়ার নিয়ে আলোচনা করব, আরডি ফুড। শেয়ারটি আমরা দেখেছি অনেক দিন ধরে সেটি প্রাইস ফলে আছে এবং বটম লেভেলে আছে। 8,09,000 ভলিউম নিয়ে 2,20,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 27.20 টাকা ক্লোজ প্রাইস ছিল গতদিন এবং এক বছরের মধ্যে 43.60 টাকা সর্বোচ্চ, লোয়েস্ট আমরা দেখেছি 22 টাকা এবং বর্তমানে ইপিএস 1.72, 15.81 পি, যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটির আমরা দেখছি 300 দিনের মধ্যে এভারেজ প্রাইসই 42.42 টাকা, বর্তমানে শেয়ারটি বিশাল একটা কমে বটম লেভেলে এসেছে। যদিও শেয়ারটি 2 অক্টোবর 22.90 টাকায় নেমে গেছিল, তারপর শেয়ারটি ধীরে ধীরে কিছুটা প্রাইস ইনক্রিজ করে এই লেভেলে এসেছে। এরপর আমাদের আজকের আলোচকিত সবশেষ শেয়ারটি হচ্ছে ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল একটি শেয়ার লাফাজ হোলসিম। গতদিন 3,54,150 ভলিউম নিয়ে 2,07,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 516 ট্রেড হয়ে দিন শেষে 2.78% ইনক্রিজ করে আমরা দেখেছি শেয়ারটি 59.10 টাকা ক্লোজ প্রাইস ছিল। লাফাজ হোলসিম শেয়ারটি আমরা এক বছরের মধ্যে শেয়ারটির অবস্থান দেখেছি 60.52 টাকা, আমরা হাই প্রাইস এবং লো প্রাইস 57.60। এই শেয়ারটির বর্তমানে আমরা দেখছি 300 দিনের মধ্যে এভারেজ 58.60। বন্ধুরা লাফাজ হোলসিম শেয়ারটির আমরা এখানে এই স্ট্যাটিক্সে আমরা একটু ভুল দেখছি, যদিও আমরা এই স্ট্যাটিক্সে না যাই। তো আমরা এই আজকের যে 10টি আলোচনা করলাম এটার মধ্যে এটাও একটা ভালো স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। তো বন্ধুরা আমার এই আলোচনা আজকে এই শুধুমাত্র এটাই নয় যে কাউকে বাই বা সেল করার জন্য, শুধুমাত্র এই আলোচনাটা শুধুমাত্র আপনাদেরকে জানানো বোঝানোর জন্য, কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য নয়। তাই নিজেদের মধ্যে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেন না, কানিক স্থানে কাউকে ব্যানিক করবেন না। আজকে বন্ধু সে ভালো থাকুন, আসসালাম।